আমি কোনদিন নুরি সাহেবের বিষয়ে সাধারণত ওনার উপস্থিতি দিয়ে কোনো কথা বলিনি ওনার সম্পর্কে, কিন্তু আজকে একটা কথা বলবো, সেটা হচ্ছে যে নুরি সাহেব যখন 2004 চারিদিক থেকে যখন বাতিলেরা ঘোষণা দিয়েছিল যে ইসলামিক রিসার্চ সেন্টার দিনাজপুরে এক একটা ইট খুলে নিয়ে যাবে, ওই সময় বাংলাদেশের অনেক আলামায়েকেরাম আছেন, সুন্নি জামাতের সভাপতি আমার শ্রদ্ধা আছে, কিন্তু সবচেয়ে এই নর্থ বেঙ্গলের সুন্নিয়তকে সহযোগিতা করার বিষয়ে সবচেয়ে অগ্রণী ভূমিকা যারা ছিল তিনি হচ্ছেন আল্লামা আবুল কাসেম ফজলুল করিম। সবকিছু ছেড়ে দিয়ে হাল জাযাউল ইহসান ইল্লা ইহসান, সবকিছু ছেড়ে দিয়ে উনি ওয়াহাবের সাথে মুনাজারা ছিল আমাদের ডিসি অফিসে 2004 কথা বলছে, এবং এরা প্রচার করলো যে ইরশাদ বুখারী একটা নতুন দিন নিয়ে আসছে, আলহামদুলিল্লাহ এরা নবীকে হাজির নাজির মানে এরা কিয়াম করে, এরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর মানে মিলাদুন্নবী করে, সুতরাং একটা নতুন ইসলাম নিয়ে আসতে সে নতুন দিন নিয়ে আসবে, ওরা ঐক্যবদ্ধ হলো যে আমরা এই ইরশাদ বুখারীকে তার ইসলামিক রিসার্চ সেন্টার থাকতে দেব না, আমরা এখান থেকে বের করে তাকে এক একটা ইট খুলে নিয়ে যাব। ওই সময় আল্লাহ হাজরতের এই সিপাহি, ওই সময় আল্লাহ হাজরতের এই সৈনিক আমার পাশে দাঁড়ালেন এবং বললেন, কেউ ইরশাদ বুখারীকে যেন এক না মনে না করে, বাংলাদেশের সমস্ত সুন্নি তার পিছনে আছে। এবং ওই সময় ইমামে আহলে সুন্নাত আল্লামা নূরুল ইসলাম হাশমি সাহেব, আল্লামা আমিনুল ইসলাম হাশমি সাহেব রাহমাতুল্লাহি আলাইহ, এরপরে মুফতি মাওলানা আজকে যিনি জামিয়ার প্রিন্সিপাল মাওলানা হযরতুল আল্লামা মাওলানা সুলেমান হাফেজ সুলেমান আনসারী সাহেব, মাওলানা মসিউর রহমান সাহেব, এরপরে নুরি সাহেব সাহেব আব্দুস সামাদ সাহেব, আমাদের মুফতি আহলে সুন্নাত মুফতি ইব্রাহিম কাদরী সাহেব, পুরো কিছু কিছু লোক বাই এয়ার গেছে, কিছু লোক দু মাইক্রো নিয়ে নুরি সাহেব সবার ওখানে পৌঁছলেন। এবং ওই সময় আমি যতদিন আল্লাহ তাআলা হায়াতে রেখেছেন আমি এই দৃশ্যটা কখনো ভুলতে পারবো না, আমি তখন নিজেকে মনে করছিলাম আমি একলা, আমার পাশে কেউ নেই, কেউ আমার আলাদাতে এমনিতে কথা বলছে, কেউ বলতে ছিল এই রেজা খানিকে জমা করে টুকরা টুকরা করে বস্তায় ভরে দিয়ে একে বেদেলি পাঠার পাঠিয়ে দাও, কেউ বলছে একে আহমদ রেজার দরজায় ফেলে আসো, ওই সময় তারা বলছিল এইবার নর্থ বেঙ্গলে আমরা মিলাদ কিয়াম কায়েম করতে দিব না, আমি একলা ছিলাম, সমস্ত মসজিদের ইমামরা সমস্ত নর্থ বেঙ্গলে ওয়াহাবিরা সব এক হয়ে গেছিল, এই সমস্ত আলামায়েকরাম আমার পাশে দাঁড়িয়ে ডিসি অফিসে গিয়ে ডিসি সাহেবের চোখে চোখ লাগিয়ে কথা বলছিলে, মনে রাখবে এই বাংলা বাকি সুন্নিদের বাকি, এখান থেকে যদি এরশাদ বুখারীর একটা চুরের ক্ষতি হয় বাংলাদেশে চারিদিকে বাতাস করা হবে। এই সমস্ত নুরি সাহেব, নুরি সাহেবের প্রথম আমার সাথে সাক্ষাৎ 96-এ, ওই সময় খুব পাতলা ছিলেন, কারো টুপি পরতেন, ইন্টারন্যাশনাল কনফারেন্সে শরীক হলাম, নুরি সাহেব ওখান থেকে আমাকে ধরে তার ঘরে নিয়ে গেল, আর কালাম যখন
তার মুখে শুনলাম, রামি আল্লাহ হযরতের দরবারে খলিফা ওই সময় 94 এ আজকে শুনেন নুরি সাহেবের পীর সাহেব এবং আমার দুইজনের এক আল্লাহ কেউ জানেন না আল্লাহ কেউ জানেন না আমরা আমাদের পীরের প্রচারের চেয়ে হুজুর গোসে পাকের প্রচারকে বেশি করি ঠিক না ওই সময় আল্লাহ আখতার জাহান আল আজহারি বর্তমান বিশ্বে গোটা বিশ্বে তসিফ রেজা খান ওনার যিনি চাচা আল্লাহ আখতার জাহান আল আজহারি মুফতি আলী কেরাম যখন কোন মাসলায় থেকে যান তখন গোটা বিশ্ব থেকে মুফতি আলী কেরাম আল্লাহ আখতার জাহান আল আজহারির চরণে হাজির হন হুজুর এই মাসলার সমাধান দেন এত বড় শখসিয়ত হুজুর আল্লাহ আখতার রাজা খান আল আজহারির হাতে আমার সাথে নুরি সাহেব গেলেন ওখানে গিয়ে বায়াত হলেন আল্লাহ আকবার আজকে ওই সময় আলা হযরতের এই নাথিয়া কালাম আলা হযরতের প্রতি তার মহাব্বত আলা হযরতের প্রতি তার ইশক আজকে বাংলাদেশে যত বক্তা আছেন সমস্ত বক্তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় যদি কেউ হয়ে থাকে আল্লামা আবুল কাসেম বলি ঠিক না আল্লাহ হযরতের মহাব্বত তাকে এত দূর নিয়ে এসেছে ঠিক তাকে মহাব্বত তাকে এত দূর নিয়ে এসেছে ওই সময় ডিসি এসপি এবং ডিস্ট্রিক্ট জজ সব ওখানে ছিলেন তাদের আমি কখনো ভুলবো না এই সমস্ত আলামায়ে কেরাম ইনারা গিয়ে তখন আমার এমন সহজ আমি নিজে একলা মনে করছিলাম আপনি চিন্তা করবেন যে ঘর আমার ঘর পর্যন্ত ঘেরা করে নিয়েছিল ইট পাটকে আমার ঘরের উপর ফেলেছিল আমাকে নাকি জমা করে বস্তায় ভরে বেড়ে নিতে পাঠিয়ে দেবে যখন এই আলামায়ে আহলে সুন্নাত নুরি সাহেবের প্রচেষ্টায় আচ্ছা আরেকটা কথা এত আলামায়ে কেরামকে নিয়ে গেছেন নুরি সাহেব আমার কাছে এতটুকু বললেন না যে ইনাদের ভাড়া দেন বাইনাদের টিকিট বাবদ আমাকে পয়সা দেন সবকিছু নুরি সাহেব নিজের উদ্যোগে নিয়ে গেছেন আজ কেউ যখন নুরি সাহেবের সম্পর্কে একটা কথা বলে আমি এটাই বলবো যদি আজাদের প্রতি তোমার অন্তরে মহাব্বত থাকে নুরি সাহেবের বিরুদ্ধে তোমার দূর থেকে একটা কথা মানাবে আমরা একে অপরকে শ্রদ্ধা করি বাংলাদেশে যত আলামায়ে কেরাম আছেন আমাদের দুইজনের সম্পর্ক সবচেয়ে গাঢ় সবচেয়ে বেশি গাঢ় কারণ আলহামদুলিল্লাহ আমরা এদেশে সত্যিকার সমস্ত আলামায়ে কেরামের জুতো আমাদের মাথার উপর আমি কাউকে নিচু করতে চাচ্ছি না আমরা আলা হযরতের মাসলাকের মাধ্যমে এদেশে সত্যিকার সুন্নিয়তকে কায়েম করতে চাই এই জন্য কোন রেকর্ড কেউ দেখাতে পারবে না যে নুরি সাহেব কোন জায়গায় নজরানা পাওয়ার পরে গুনে তারপর বলছেন এটা কম দিলে কেন ঠিক না আলহামদুলিল্লাহ আল্লাহ জাতীয় দরবার থেকে আমাদেরকে যেটা শিক্ষা দেওয়া হয়েছে অর্থ গুনবে না যেখানে প্রয়োজন পড়বে পকেটের অর্থ দেবে বুকের তাজা রক্ত দিয়ে বাংলাদেশে নয় গোটা বিশ্বে সুন্নিয়তকে কায়েম করবে কয়দিন আগে নুরি সাহেব গেলেন আমার একজন খলিফা আছে মুফতি আবুল খায়ের রিজভী সাহেব খুব নিরীহ মানুষ উনিও আলা হযরতের দরবার থেকে লেখাপড়া করছেন ওই এরিয়াতে যেখানে নুরি সাহেব গেছেন শুনে আপনি অবাক হবেন ওখানে প্রায় 3 মাইল হেঁটে যেতে হবে কিলোমিটার না কত 3 মাইল আর আমাকে যখন একদম ওই পারে মুর্শিদাবাদ ইন্ডিয়ার মুর্শিদাবাদ দেখা যাচ্ছে এই যে নুরি সাহেবের খানটা যেখানে একদম এত কাছে ভারতের মুর্শিদাবাদ ওখানে রাস্তা নেই চলার মতো কোনো রাস্তা নেই কিন্তু ওখানে গিয়ে সুন্নিয়তে এমন প্রচার হয়েছে আলহামদুলিল্লাহ এমন প্রচার হয়েছে আলহামদুলিল্লাহ সব জায়গায় তো অ্যাডভান্স নিয়ে নেওয়া হয় বক্তারা আমাদের অ্যাডভান্স নিয়ে নেয় নুরি সাহেব ওখানে গিয়ে আরো ঘোষণা দিলেন যে আমরা কি করলাম দেখেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ হযরতের বরকতে আমরা প্রোড মাইন্ডে সব জায়গায় যেখানে সুন্নিয়তের যা দরকার আমরা সেটা করছি যখন দেখলাম আল্লাহ হযরতের দরবার থেকে 35 জন আলেম
কতজন? 35 জন আলেম, কিন্তু কেউ ইয়ার মাদারদার নেই, ডাইন নামে কেউ নেই। ওনাদের ওই আলেমরা কেউ পানের দোকান করে বসে আছে, কেউ খেতে কৃষকের কাজ করতেছে। আমাদের সাথে যখন দেখা হলো, আমাদের আমাকে ধরে কাঁদতে লাগলেন, হুজুর আমরা তো ওই মনে হচ্ছে যে ওয়াহাবিদের মাঝে চলে আসছি, আমরা কি করব। তখন আল্লাহ হাতের ওসিলায় তাদের পিঠের ওপর হাত রাখলাম, বললাম যে না, আপনাদের কাজ, আপনাদের কাজ এই ফার্মার হওয়া বা কৃষিবিদ হওয়া, এটা আপনাদের কাজ নয়, এটা আপনাদের অনুসারীরা করবে। আপনাদের কাজ এদেশের জনগণের ইমানের হেফাজত করা, আপনাদের কাজ যে আর হযরত আপনাদেরকে কোরআন হাদিসের শিক্ষা দিয়েছেন তার দরবার হতে আপনি এগুলো প্রচার করবেন। এখন যার কাছে একটা মাত্র খোলার পয়সা ছিল না, শুনে অবাক হবেন, ঈশ্বর দিতে আমি বসলাম তাদেরকে নিয়ে, এবং আলহামদুলিল্লাহ 7 কোটি টাকা এখন যার কাছে, ওনার কাছে যে জমি আছে, 7 কোটি টাকার জায়গা ব্যবস্থা করে দিলাম। ওখানে গিয়ে 1 লক্ষ টাকা আরো নজরানা দিয়েছেন, 1 লক্ষ টাকা হচ্ছে যে এই যে মাদ্রাসা এখানে আপনারা জায়গা নিয়ে রাখছেন, এখানে আমি আর 1 লক্ষ টাকা দিলাম, আমার অর্থ দিয়ে এখানে নির্মাণের কাজ শুরু করব। আমার আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। নুরি সাহাব আজ বাংলাদেশে মাসলাকে আলা হযরতে একজন সিপাহ সালা, নুরি সাহাব মাসলাকে আলা হযরতে একজন সিপাহ সালা। আর আলহামদুলিল্লাহ আমি মনে করি আনাসা যেভাবে তামিশকে রাসূলের মাধ্যমে গোটা বিশ্বে আনাসা যেভাবে তার শিক্ষা জানিয়েছে, নুরি সাহাব আল্লাহ হযরতের কালামের মাধ্যমে আর নুরি সাহাব তার ইখলাসের মাধ্যমে এদেশের সুন্নি জনতা হৃদয়কে জয় করেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে খানকা দেখে উনি একটা কথা বলেন যে দিনাজপুর রিসার্চ সেন্টার এটা আমার, আর চট্টগ্রামে যে আমার মাদ্রাসাগুলো আছে এগুলো আপনার, আমি ওদিকে গেলে আপনি এদিকে চলে আসবে আর আপনি এদিকে আসলে আপনি ওদিকে চলে যাবেন। তা আমি ভাবলাম মনে করি যে তাহলে এক জায়গায় জমা তো হবো না, একত্রিত হচ্ছি না। আচ্ছা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। আমার তার কাছে ভাষা নেই, আমাদের কাছে কিভাবে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবো। ভাইরা আমার ইখলাস, আমা করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম যে হাদিস বুখারী শরীফে ইরশাদ করেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়্যাত ওয়া লিকুল্লি ইমরিইন মা নাওয়া, প্রত্যেকটা জিনিস ডিপেন্ড করে তোমার ইখলাসের উপর। আমরা যা কিছু করি আমাদের যদি ইখলাস থাকে কামিয়াবি আল্লাহ তাআলা আমাদেরকে দান করবে, আর যদি ইখলাস না থাকে আল্লাহ তাআলা দরবারে কবুল হবে না। আমিন। আমাদের আল্লাহ হযরত আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন, হুজুর আমাদেরকে যে শিক্ষা দিলেন, আজকে আল্লাহ হযরতকে নিয়ে এটা আমাদের ব্যর্থতা। আমরা বাংলাদেশে আল্লাহ হযরতকে যেভাবে প্রচার করার দরকার ছিল, আল্লাহ হযরতের ব্যক্তিত্বকে যেভাবে শিক্ষিত সমাজের কাছে পেশ করার কথা ছিল, এভাবে আমরা করতে পারি না, এটা আমাদের ব্যর্থতা, ঠিক কিনা? আপনি জানেন যে আল্লাহ হযরত প্রায় 1500 বই লিখেছেন, এর মধ্যে একটা বইয়ের নাম হচ্ছে আল আকায়দা আল নববিয়্যা ফিল ফাতাওয়া আল নববিয়্যা। এই একটি বই 33 খণ্ডে, অর্থাৎ এক একটা খণ্ড প্রায় 1000 থেকে 1200 1300 1400 পৃষ্ঠা, বলে সুবহানাল্লাহ। এই 1000 1400 পৃষ্ঠার এক খণ্ড, এভাবে 33 খণ্ড নিয়ে আলাদা একটি কিতাব, এই কিতাবের নাম হচ্ছে ফাতাওয়া আল-নববিয়্যা। বাংলাদেশে নয়, ভারতবর্ষে নয়, গোটা বিশ্বে হানাফি মাযহাবের মধ্যে এত বড় ফাতাওয়ার কিতাব আজ পর্যন্ত লেখা হয় নাই। ওই যে আপনার ফাতাওয়া আলমগীরি, একজন রাষ্ট্রপ্রধানের নেতৃত্বে সমস্ত আলামাদেরকে একত্রিত করে একটা ওই ফাতোয়া কিতাব লেখা হয়েছিল, সেটা ফাতোয়া আলমগীরি। সেখানে
পুরো দেশ বড় আলামান ছিলেন, আর এখানে স্বয়ং আহমদ রেজা খান একজন ছিলেন। এবং আল্লাহ একবার বলেছে, শুনে নাও, আমি ঘোষণা দিচ্ছি, আমি ইমাম আহমদ রেজা খান এই কিতাব স্টাডি করেছি, ফতোয়া দেখেছি, এরপরে আমি রায়, আমি আমার রায় পেশ করছি। এই যুগ আহমদ রেজা খান এই যুগে ইমাম আবু হানিফা ছিলেন। চিন্তা করে বলছো, আমরা তুলে ধরতে পারি না। মানুষ মনে করে আলা হাজরাত ওই ব্যক্তির নাম যিনি কোথায় কোথায় কুফরের ফতোয়া লাগাতেন, আসলে কিন্তু এটা ঠিক নয়। স্বয়ং আশাকরি থাকবি এই ভারতবর্ষে বদলাতে বড় ইমাম আশাকরি থাকবির মতো ব্যক্তি তিনি বলতেছেন, আমার জীবনে আলা হাজরাতের খবর ইন্তেকালের খবর পাওয়ার পর বলতেছেন, আমার জীবনে সবচেয়ে বড় দুঃখ হচ্ছে আমি যদি আমার জিন্দগিতে একবার সুযোগ পেতাম তাহলে এই আশেকের রাসূল মারা আহমদ রেজার পিছনে গিয়ে একবারতে নামাজ আদায় করতাম। মুরিদার নাম হলো হুজুর, ও তো আপকো কাফি কেতে ও তো আপকো কাফি কেতে হে, আপ উনকে ইন্তেকাল করা সোচ কর রহে হে, আপনি তার ইন্তেকালে আফসোস করতেছে, তিনি তো আপনাকে কাফের বলতে। তখন দেখেন এরপরে দেখো সমস্ত স্বয়ং আবুল হাসান মওদুদীর মতো জামাতে মওদুদীর যিনি আমি তিনি বলতেছেন যে ভারতবর্ষে মারানা আহমদ রেজা খান ফিকে হানাফির উপর এত বড় পাণ্ডিত্যতা ছিল, এত বড় পণ্ডিত ছিলেন, উনার মতো আরে এই ভারতবর্ষে নাই। চিৎকার করে বলো সুবহানাল্লাহ। আল্লামা আরে ইসলামিক ফাউন্ডেশন তো যত বই বের তখন তো তারাই তো বের করেছে। হ্যাঁ ইসলামিক ফাউন্ডেশন তো এরপরে ডক্টর স্যার জিয়াউদ্দিন আলিগড় ইউনিভার্সিটির প্রফেসর ইয়ে ছিলেন ভাইস চ্যান্সেলর, আলিগড় ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ডক্টর স্যার জিয়াউদ্দিন ম্যাথমেটিক্সের একটা বিষয়ে এত জটিল আসলো ভারতবর্ষে বিভিন্ন ইউনিভার্সিটির প্রফেসররা যারা ওই ম্যাথমেটিক্সের বিষয়ে স্পেশাল ছিলেন বা স্পেশালিস্ট যার কাছে ছিল, যারা পাণ্ডিত্য রাখতেন এই ইয়ের উপর গণিতের উপর, ইনাদের কাছে স্যার ডক্টর জিয়াউদ্দিন যখন এই গবেষণা এই মশলাটা নিয়ে গেলেন যে এই ম্যাথমেটিক্স এর বিষয়টা আমাদের দ্বারা সমাধান হচ্ছে না, আপনারা এটা সমাধান করুন, আমার দ্বারা হচ্ছে না, কেউ সমাধান দিতে পারলো না। ওই মাথারা থেকে শুরু করে কলকাতা পর্যন্ত কেউ, কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত কেউ সমাধান দিতে পারলো না। তখন একজন ব্যক্তি ডক্টর স্যার জিয়াউদ্দিনকে মালানা হুসেন সাহেব ছিলেন মোদাদাম মালানা হুসেন সাহেব ছিল বলবেন যে ভাইস চ্যান্সেলর সাহেব আপ পরিশান হলে কেউ বলে এক ম্যাথমেটিক্স কা এক মসলা হ্যায় ইসকা হাল চাহিয়ে, কোই নেই হিন্দুস্তান মে কোই ভি হাল নেই দে রাহা, আপ মুঝে ইয়ে মসলা লেকর জার্মানি ইউনিভার্সিটি জানা পড়েগা, এই বিষয়টা নিয়ে জার্মানি আমি জার্মানি ইউনিভার্সিটি যাব। তখন মালানা সাহেব যে ছিলেন উনি বলেন এক কাম কিজিয়ে জার্মান জানে সে পাইলে কলম পারে নি চলে যাবে, জার্মান যাওয়ার আগে একটু বেড়ে দিতে চলে যান। উনি জবাব কি দিলেন, ডক্টর স্যার জিয়াউদ্দিন জবাব দিলেন, এ তোমার দিমাগ তো সহি হে, মোল্লা মুশি ইয়ে ম্যাথমেটিক্স কাহাঁ সে সকে, মসলা মসায়েল কোরআন হাদিস ফিকহ ইয়ে সব কে বারে মে তুমকো ইলম হে, লেকিন ম্যাথমেটিক্স জহাঁ কশ্মীর সে কন্যাকুমারী তক কোই জবাব নাই দে পায়া, কোই হল নাই কর পায়া, কোই সর নাই কর পায়া, ওহাঁ মৌলানা আহমদ রেজা করেঙ্গে কিউ তুম মুঝে বেওয়াকুফ বানা রে হো। আলা হযরতে এই ভক্ত বলে আচ্ছা আমি পরামর্শ দিলাম, আপনার ইচ্ছা হলে যাইয়ে আর যদি ইচ্ছা না হয় তাহলে যাওয়ার দরকার নেই। উনি এখন জার্মান যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন,
বললেন হঠাৎ করে মাথায় আসলো যে ঠিক আছে জার্মান যখন যাচ্ছি তো যাওয়ার আগে একটু বেরেলি হয়ে আসি। আপনি মনে রাখবেন উত্তরপ্রদেশের মধ্যে বেরেলিও আছে, উত্তরপ্রদেশের মধ্যে আগ্রাও আছে, উত্তরপ্রদেশের মধ্যে সাহারানপুরও আছে, উত্তরপ্রদেশের মধ্যে দেওবন্দও আছে, নাগাও হচ্ছে উত্তরপ্রদেশের মধ্যে। আল্লাহ তাআলা কিশান ওদের মাঝে মাঝেই আল্লাহ তাআলা তার হাবিবের আশে আল্লাহ হযরতকে উত্তরপ্রদেশে পাঠাবে। আমি অনেক সময় চিন্তা করি আল্লাহ দিনাজপুরে আমাকে কেন পাঠালে বলা, ওখানে তো কেউ সহযোগিতা করতে বলা নেই। এরপরে অনেক চিন্তা করে দেখলাম যে না, যেখানে অন্ধকার আছে সেখানে বাতি জ্বালানোর জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন। এখানে তো আলহামদুলিল্লাহ মুরি সাহেবের মতো মুজাহিদ আহলে সুন্নাত আছেনই, ঠিক কিনা? এখানে জামিয়ার মতো মাদ্রাসা আছে, আর মুসলিম হাশমি সাহেবের মতো জেলাকাদের আলেম আছে, ঠিক আছে, ওখানে দরকার আছে। ঠিক তেমনি আল্লাহ হযরতকে আল্লাহ তাআলা ওখানে পাঠালেন। এখন স্যার জিয়াউদ্দিন সাহেব জার্মান যাওয়ার আগে আল্লাহ হযরতের দরবারে গেলে দস্তক দিলেন, সাথে মাওলানাকে সাথে নিলেন যিনি পরামর্শ দিয়েছিলেন ম্যাথামেটিক্সের এই প্রবলেম সলভ করার জন্য। আপনি মাওলানা আহমদ রেজা খান সাহেবের কাছে যান, দরজা দস্তক দিলেন, দরজা খোলা হলো, খাদিম আসলো, হুজুর ইয়ে আলিগড় ইউনিভার্সিটি কে ভাইস চ্যান্সেলর হ্যাঁ ইয়ে বড়ে মৌলভি সাহেব সে মিলনা চাহতে হ্যাঁ আলা হযরত কে ওখানে বড়ে মৌলভি সাহেব বড় মৌলভি সাহেব বড় হতো। খাদিম বলে আলা হযরত বজিফার মধ্যে আছে, 5 থেকে 10 মিনিটের মধ্যে বের হবেন, আপনি বসুন। তশরিফ রাখে বসলে কিছুক্ষণ পরে আলা হযরত আসলে বলেন জি ফরমাইয়ে ভাইস চ্যান্সেলর সাহেব, ফরমাইয়ে ক্যা ক্যা খিদমত কর সকতা হুঁ। বলেন আপনার কি ধরনের খেদমত করতে পারি? বলে হুজুর ইয়ে রিয়াজিয়াত এক মসলা হ্যায়, মে কশ্মীর সে কন্যাকুমারী সব তরফ গিয়া, বড়ি বড়ি ইউনিভার্সিটি মে গিয়া, ওর ম্যাথমেটিক্স কে জো প্রফেসর বড়ে বড়ে প্রফেসর হ্যায় ইনকে পাস গিয়া, কোই ভি হাল নেই কর পায়, লাস্ট মে মে আপকে পাস আয়া হুঁ। আল্লাহ হযরত খুশকি হাসি দিয়ে বললেন ইয়ে আপ মৌলভি মোল্লা কে পাস আবে, এই কথাটা উনি বলেছিলেন। আল্লাহ হযরত তার জন্য দেশে বলে সুবহানাল্লাহ। আমরা বলতে চাই শুনে নাও হে মহাবীরা, তোমরা বলো আমার রসুল গায়ে জানে না, আমরা বলবো রসুল তো রসুল আছে, রসুলের কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যারা জুতা বহন করে আল্লাহ তাআলা তাদেরকে ওই দৃশ্যে জ্ঞান দান করে। আল্লাহ হযরত ইরশাদ করলেন ইয়ে মোল্লাও আচ্ছা না ইয়ে আল্লাহ হযরত দিলেন তার হাত থেকে, নেবার পরে ওই ম্যাথমেটিক্স যেটা সলভ হচ্ছিল না আল্লাহ হযরত দেখলেন গণিতের ওই ওই গণিতটা যা সলভ হচ্ছিল না সমাধান হচ্ছিল না, আল্লাহ হযরত বসে বসে এক পৃষ্ঠার এই পাশে এবং ওই পাশে 10 ভাবে 10 পদ্ধতিতে আল্লাহ হযরত এটার সমাধান করে দেখাই দিলেন। পানি জাহাজে ছাদের উপর আছে, আল্লাহ হযরত হজ করতে যাচ্ছে,
কিছু সংখ্যক লোক নামাজ পড়তেছে কিবলার অন্যদিকে, আল্লাহ আজাদ ছাদের উপর উঠলেন, বললেন এই ইধার কিবলা নেই জিধার তুম নামাজ পড় রে, ইধার তো উত্তর হে পশ্চিম তো ইধার হে কিবলা তো ইধার হে, বলে সুবহানাল্লাহ। সেই আল্লাহ হযরত আমাদেরকে যে শিক্ষা দিলেন সেটা কি, আমাদের আমরা কুরবান যাই আল্লাহ তাআলার ওই শানের উপর, আল্লাহ হযরত আমাদের ঈমানে হিফাজত করলেন, আল্লাহ হযরত আমাদের অন্তরে ইশকে রাসূলের জাহান রোশন করলেন, আল্লাহ হযরত ঈমান আপনাদের তাহা যখন মানুষ বলে যে আল্লাহ হযরত খুব কট্টরবাদী ছিলেন খুব কট্টরবাদী ছিলেন, আমি বলবো হ্যাঁ অবশ্যই তিনি এত কট্টরবাদী ছিলেন, কোরআনের এই আয়াতের উপর আমল করতেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, চিৎকার করে বলো সুবহানাল্লাহ। আল্লাহ হযরতের পবিত্র জামানায় নানপাড়া একটা স্টেট ছিল, নানপাড়া একটা স্টেট ছিল, নানপাড়ার নবাব সে তার জন্মদিবস উপলক্ষে হ্যাপি বার্থডে উপলক্ষে কি করত, বড় বড় কবিদেরকে ডাকত, বড় বড় কবিদেরকে ডেকে কবিরা তার সামনে কাসিদা লিখত, কি আরে নবাব সাহেব আপনার চেহারার দিকে তাকালে মনে হয় চন্দ্র আপনার গালে নেমে এসেছে, এটাকে বলে চাপলুসি তামাল্লুক বলে আরবিতে, নবাব সাহেব আপনার সালতানাতের দিকে দেখলে মনে হয় এই যুগের আপনি হযরতে সুলাইমান, এ ধরনের প্রশংসা করছে, নাউযুবিল্লাহ মিন যালিক, বলে নাউযুবিল্লাহ। আল্লাহ হযরতের দরবারে তার কাসিদ আসলো, তার দূত আসলো, অ্যাম্বাসেডর আসলো চিঠি নিয়ে যে অমুক দিন আমার জন্মদিন, আপনি যদি আমার সামনে কিছু কসিদা লেখেন, আমার সামনে যদি কোনো কবিতা লেখেন, আমি যদি খুশ হয়ে যাই 100 বিঘা জমি, 100 বিঘা জমি কিংবা 300 বিঘা জমি আপনার কাসিদার উপর ডিপেন্ড করে যত ভালো লেখবেন আমি আপনাকে 100 বিঘা জমি দান করব, বলেন নাউযুবিল্লাহ, জোরে বলেন নাউযুবিল্লাহ, সুবহানাল্লাহ। এখানে আমাদের আল্লাহ হযরত আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন, আল্লাহ হযরত চিঠিটা নিলেন, নেওয়ার পরে আল্লাহু আকবার, আল্লাহ হযরতের কান একেবারে লাল হয়ে গেল, চোখগুলো লাল হয়ে গেল, আল্লাহ খুব সুন্দর ছিলেন, খুবই সুন্দর ছিলেন আল্লাহ হযরতের দুজন সাহাবা আল্লামা হামিদ রেজা খান এবং আল্লামা মুস্তাফা রেজা খান, হামিদ রেজা খান তো এত সুন্দর ছিলেন যে রাস্তা দিয়ে হেঁটে গেলে মানুষ নাকে দেখার জন্য রাস্তায় নেমে আসে, আল্লাহু আকবার, এত সুন্দর ছিলেন, পান খাওয়ার পরে পানের কি হয় যে পিচ পানিটা যেটা পিচ বলি আমরা, ওটা যখন উনি খেয়ে ফেলতেন যাবার সময় লাল লাল এগুলো সব দেখা যেত, এত বেশি সুন্দর ছিলেন আল্লাহ তাকে বড় সাহাবা হুজ্জাতুল ইসলাম আল্লামা হামিদ রেজা খান রাহমাতুল্লাহি তাআলা। এরপরে আল্লাহ এই চিঠিটা পাওয়ার পরে আল্লাহ চেহারা লাল টকটক হয়ে গেছে, এরপরে আল্লাহ কি করলেন ভিতরে গেলেন, ভিতরে গেলে যে দূত এসেছিল ও মনে করলো যে চিঠি লিখতেছে নবাব সাহেবকে দেওয়ার জন্য, বোধহয় উনি রাজি হয়ে গেছেন, অর্থ দেখে জমি দেখে সম্পদের কথা শুনে হয়তো রাজি হয়ে গেছেন, আল্লাহ ভিতরে গেলেন, ভিতরে যাওয়ার পরে একটা কি লেখলেন নাতে রসুল লেখলেন, বলে সুবহানাল্লাহ, আল্লাহ হযরত ইরশাদ করলেন ওই নাতে রসুলের মধ্যে লেখলেন কারু মাধা আহলে দোয়াল রাজা পড়ে ইস বালা মে মেরি বালা মে বালা হুম আপনে কারিম কা মেরা দিন পারে না নেহি, আল্লাহ হযরত বলছেন কারু মাধা আহলে দোয়াল রাজা, মাধা মানে প্রশংসা, দোয়াল দাওলাতুনের জমা বহু বছর, দাওলাতুন মানে রাষ্ট্র, আহলে দোয়াল রাজা বাদশাহ মন্ত্রী আমির আমরা, আল্লাহ হযরত বলতেছেন কারু মাধা আহলে দোয়াল রাজা আমি কি রাজা বাদশাহ প্রশংসা করব, বড়ে ইস বালা মে মেরি বালা এই বালা মুসিবতের মধ্যে আমি নিজেকে ফেলব, না না মে কথা হু আপনে কারিম কা আমি তো মদিনা ওয়ালা হাবিবে গোলাম, আমি মদিনা ওয়ালা হাবিবে গোলাম, আমার কলম যদি কিছু লেখে শাহ সাহেব মদিনার সামনে লিখবে, সবচেয়ে আওলা ওয়ালা আমার নবী লিখবে, বলে সুবহানাল্লাহ, বাবাকে মাত্র তুজা তুম পে কারণ তুমি আমার কলম যখন মুস্তফা জানে রহমত পে দাখো সালাম লিখবে, আমার কলম যখন লিখবে তো দহন মে জবা তোমারে লিয়ে বদন মে হে জান তোমারে লিয়ে, আমার কলম যখন লিখবে লমিয়াতি নজিরু কা
আমি নিজেকে ফেলবো না হতে পারে না, এর ভয় আল্লাহ বলছেন আমি তো এরপরে শব্দটা দেখেন মেরা দিন পারে না পারা আলাজাদি তাকে চেঞ্জ করে দিলেন, যেমন দিনাজপুর পুর দিনাজ কথা বলছে আমার ধর্ম নাম করাকে আলাজাদ চেঞ্জ করে দিলেন, পারে না নাকি আমার ধর্ম নাম করা নয় বলে সুবহান আল্লাহ। এরপরে ফার্সিতে আরেকটা তর্জমা করা যায় মেরা দিন পারে না নাকি, পারা মানে টুকরা, নান মানে রুটি। আল্লাহ বলতেছেন রুটির টুকরা আলিম আমি আমার রাজা বাদশাহ প্রশংসা করে আমি রুটির টুকরা নেব দৌলত নিব, আমার ধর্ম এটা নয়। আমার ধর্ম হচ্ছে যখন থেকে জন্ম নিয়েছি হুশ যখন থেকে হয়েছে আমি শাহনশাহে মদিনার শানে রাখবো, চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। সেই আলা হযরত আমাদেরকে শিক্ষা দিলেন কি তোমরা সাত ধরনের সমঝোতা করে নেবে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে যদি কেউ বেয়াদবি গোস্তাখি করে সে তোমার পা হত্যা করো ওস্তাদ হত্যা করো তাকে নিজের হৃদয় থেকে এভাবে বের করে দেবে যেভাবে দুধ থেকে মাছি বের করে ফেলে দেওয়া হয়। আমার ভাইয়েরা এই জন্য আল্লাহ হযরতে যারা মাসলাকের বিশ্বাসী তারা কোনোদিন বাতিলের সাথে সমঝোতা করে না। এই কথা বলে শেষ করছি। আল্লাহ হযরত একবার আমার শেষ কথা আল্লাহ হযরত একবার হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমে পা দিয়ে গেলেন, মদিনা শরীফ গেলেন, আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ সবাই তো আমি তো আপনাকে স্বপ্নে অনেকবার দেখেছি, এখন বাহ্যিক চোখে জাগ্রত অবস্থায় একবার দেখতে চাই। ইয়া রাসূলুল্লাহ আপনি হায়াতুন নবী আপনাকে বাহ্যিক চোখে জাগ্রত অবস্থায় একবার দেখতে চাই। আর প্রথম দিন চলে গেল আর হযরত আখা করিম সাল্লাল্লাহু আলাইহি সাক্ষাৎ পেলেন না, দ্বিতীয় দিন আসলো সাক্ষাৎ হলো না, তৃতীয় দিন আসলো আর হযরত দাঁড়িয়ে নিলেন লিখতে শুরু করলেন নাতে রসুল লিখলেন এখানে কেউ নেই, উঠো তুচ্ছে কুত্তে হাজার ফিরতে হয় এ হাজারটা তোমার মতো হাজার কুকুর মদিনার গলিতে ঘুরে বেড়ায়। আল্লাহ আকবার, আর হযরত যখন নিজেকে মদিনার কুকুর বললেন তখন শাহনশাহে মদিনা দেখলেন আমার আশিকের মন ভেঙে গেল। তখন আল্লাহ হযরতকে আকাশ থেকে ইসলামের সালাম বাহ্যিক ভাবে জাগ্রত অবস্থায় তার দিদার ও দর্শন লাভ করলো। আজ আমরা এই আঞ্জুমানে যে ধর্মীয় গুরু যারা মাযাল্লাহ রাব্বিল আলামিন একটা বাচ্চাকে বললো জীবন্ত বাচ্চার শরীর থেকে চামড়া ছিনতেছে, জীবন্ত দেখছেন আপনারা কেউ আল্লাহ ওকে উল্টা সরে দিয়ে ওর ছুরি নিয়ে ও বাচ্চা চিৎকার করতেছে, ওকে জীবন্ত একেবারে জিন্দা বাচ্চা চামড়া এভাবে ছিনতেছে যেভাবে আমরা গরু ছাগলের চামড়া।
সবচেয়ে বড় হিজরাতের সন্দ এতে না ইহুদি নাসারানদের ছাড়া আর কোন বিশ্বের কোন মুসলমানের ফায়দা হয় না। আজ বলতে বাধ্য হচ্ছি গোটা বিশ্বের রাষ্ট্রপ্রধানরা কিভাবে না খেয়ে তেল দিয়ে ঘুমাচ্ছে। মনে রাখেন যখন আল্লাহ নারাজ হয়ে যাবেন তো বঙ্গোপসাগর নয় আরব সাগর নয় আপনাকে এক কান্তিকেও জায়গা আপনি পাবেন না। আল্লাহ তাআলা এই আল্লাহ তাআলা ইমানদার বান্দারা ও বান্দাদের উপর যেভাবে জুলুম হচ্ছে আজকে আজকের পেপার ওখানে সাবিয়া নামে একজন মাহমুদা নামে একজন তাদের দেখেন তারা তাদের আর্টিকেল তারা তাদের সাংবাদিকরা তাদের তাদের কাছে ওরা বাংলাদেশে যখন ঢুকলো তো তার কাছ থেকে সাক্ষাৎকার নিল বললো চারটা বাচ্চা তিনজন তিনজন ছোট ছোট আর একজন কোলে চারজন বাচ্চা নিয়ে সে ঢুকছে বললো আমার চোখের সামনে আমার ননদ আমার ননদ আমার শাশুড়ি আমার শাশুড়িকে তারা জিন্দা জমা করে দিল আমার ননদের সাথে জিনা করলো এবং তার ওই তার বুকে তার নউযুবিল্লাহ মিন যালিক লজ্জাস্থল ছুরি দিয়ে কেটে ফেললো তার স্তন গুলো কেটে ফেললো। ভাইরা আমাদের অন্তরে কেন কেন আমাদের অন্তর শুকায় গেছে? আমরা বলতে চাই শুনো বারবার মুসলমানদের উপর নির্যাতন যদি বন্ধ করা না হয় তাহলে এদের জন্য বাজার খুলে দিয়ে যতগুলো বাংলাদেশে বৈদ্যুতের প্রপার্টি আছে তাদের উপর ধরে আমাদের একটু ঢুকা বৈদ্যুতের যতগুলো প্রপার্টি আছে আমরা বলবো এই বাংলাদেশ বাংলা ওই বাংলাদেশে যাদের উপর অত্যাচার হচ্ছে তারা যখন এদেশে এদেশে আসবেন যে আসবে যত মধ্য বিহার আছে এগুলোতে তাদেরকে ঘর বাড়ি করার অনুমতি দেয়। সে আমার ননদের সাথে জিনা করার পরে তার লাশ ঘরের মধ্যে ফেলে দিয়ে বাইরে থেকে এরা আগুন লাগিয়ে দিয়েছিল। আল্লাহ কোথায় কোথায় ওয়েস ও ওআইসি কোথায় ওআইসি কোথায় হিউম্যান রাইটস অর্গানাইজেশন কোথায়? পৃথিবীতে একজন ইহুদি মারা গেলে মিডিয়াতে দেখেন কিভাবে তুলপার শুরু হয়ে যায় ঠিক কিনা ঠিক কিনা? কিন্তু বাংলাতে মুসলমানদেরকে দিনের আলোতে একেবারে দিনের আলোতে হত্যা করা হচ্ছে। আমি বলতে চাই এই আসলে নোবেল পুরস্কারের অযোগ্য মহিলা এত বড় হাবিস তার চোখের সামনে কোন প্রতিবাদ নেই কোন প্রতিবাদ নেই। আফসোস আর বাংলাদেশ সরকারও নাকের তেল দিয়ে ঘুমাচ্ছে ঠিক না? আমি মনে করি আমরা বলতে চাই যে আমরা জানি আমাদের দেশে জনসংখ্যা অনেক বেশি এক্সট্রা বোঝ নেবার মতো আমাদের কাছে শক্তি নেই তবে কমসে কম এতটুকু করতে পারি যে জাতিসংঘের কাছে আওয়াজ তোলা হোক যে এই শরণার্থীদের জন্য স্পেশাল কোনো ব্যবস্থা করা হোক এদের এদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হোক এদেরকে যেভাবে হত্যা করে সমুদ্রের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে এদের সবচেয়ে বড় অপরাধ এরা মুসলমান ঠিক কিনা? এরা যদি মুসলমান না হয় অন্য কিছু হতো তাহলে বোধহয় গোটা বিশ্ব চিৎকার দিয়ে উঠতো কিন্তু আফসোস তারা মুসলমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হিজরা জাতিসংঘকে বুঝার তৌফিক যেন দান করে। আল্লাহ তাআলা এই হিজরা ওআইসিকে বুঝার তৌফিক দান করে এবং আল্লাহ তাআলা ওই সমস্ত আরবের রাষ্ট্র কথা যাদের ঘর যাদের বিমান যাদের প্রাইভেট কার স্বর্ণ দিয়ে সাজানো আছে স্বর্ণ দিয়ে বানানো আছে আল্লাহ তাআলা এই জালেম দেখে দুঃখ কষ্ট নিয়ে যেভাবে মুসলমানরা দিন যাপন
দিন উদযাপন করতেছে, এটা আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।